আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার চ্যানেল থেকে একটি জিমেল দিয়ে কাজ করতে হয় এবং সেই চ্যানেল থেকে জিমেলটি কিভাবে পরিবর্তন করবেন, জিমেলটি চেঞ্জ করবেন এবং কোন জিমেলটি চেঞ্জ করবেন, জিমেলটি থাকলে কি হবে এবং না থাকলে কি হবে, এবং এই জিমেলটি যদি আপনি না দেন এখানে তাহলে কি সমস্যা হবে এবং কোন জিমেল দিলে কি সমস্যা হবে তা নিয়ে বিস্তারিত ভিডিওটা দেখুন। ভিডিওতে প্রথমে দেখাবো জিমেলটি কোথায় থাকে এবং কেন দেওয়া হয়েছে। এই জন্য আমি একটি ব্রাউজার সিলেক্ট করব, সেই ব্রাউজারটি হচ্ছে ধরুন ফায়ারফক্সের মাধ্যমে আমি এটা একটি ইউটিউব চ্যানেলে যাব। আমি একটি ফায়ারফক্স এখানে ওপেন করলাম। ওপেন করার পর ফায়ারফক্স এরকম একটি ইন্টারফেস আসবে যা আপনার ক্যান্সেল করে দিলেই হবে। তো প্রথমে মনে রাখতে হবে ইউটিউব ঢোকার জন্য যে চ্যানেলটা ঢুকতে চান অথবা ইউটিউব নতুন কাজ করতে চান অথবা অ্যাকাউন্ট করতে চান তাহলে একটা ইউটিউব ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ইউটিউব ব্রাউজারটির গেলাম এবং লগ ইন করা আছে আমার। এটাতে কীভাবে লগ ইন করবেন সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে, অর্থাৎ না হয় চ্যানেলের ভিতরে খুঁজে বের করে নেবেন। আই কার্ডে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি চাইলে দেখে আসতে পারবেন। তো এটা হচ্ছে আমার চ্যানেল। চ্যানেলে গিয়ে প্রথমে আপনি যেতে হবে চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। চ্যানেল আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। এখানে ইউটিউব স্টুডিও আছে, সেই ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে চ্যানেল ড্যাশবোর্ড আসবে। এই চ্যানেল ড্যাশবোর্ডটা আপনার আসার পর একটু নিচে যাবেন, নিচে গিয়ে কাস্টমাইজ, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর যদি এখান থেকে কাস্টমাইজ না করেন তাহলে আপনি আপনার চ্যানেল থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে লেখা আছে আপনার চ্যানেল, এই চ্যানেল আইকনে যখন ক্লিক করবেন আবার আপনার চ্যানেল, এই আপনার চ্যানেলের উপর ক্লিক করবেন অথবা মাই চ্যানেল, যাই হোক যেটাই হোক একই কথা। এখানে আছে চ্যানেল কাস্টমাইজ করুন, এখানেও যদি ক্লিক করেন তাহলেও কিন্তু চ্যানেল কাস্টমাইজে নিয়ে যাবে। দুটি অপশন একই অত্রে একত্রেই আসে। দেখুন ওখানে যখন চ্যানেল আইকন দিয়ে চ্যানেলে আসলাম তখন কিন্তু এই যে চ্যানেল কাস্টমাইজে আইকনে মার্ক চলে আসছে। এখানে তিনটি অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং এবং প্রাথমিক তথ্য। এই সবগুলো তথ্য নিয়েই আমাদের একটি ভিডিও করা আছে, সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারবেন। তো এখানে আমি এই দুইটার আপাতত প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে প্রাথমিক তথ্য। আমি প্রাথমিক তথ্যের উপর ক্লিক করলাম। প্রাথমিক তথ্যের উপর ক্লিক করার পর এখানে যে নামটা আছে সেই নামটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, তবে কীভাবে পরিবর্তন করবেন তা নিয়ে আমার একটি ভিডিও করা আছে, সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন। এটা হচ্ছে বিবরণ অর্থাৎ ডিসক্রিপশন। আপনার ডিসক্রিপশনটা কীরকম রাখতে চাচ্ছেন, যদি চান সাজাতে তাহলে সাজাতে পারবেন, আর যদি না চান সাজাবেন না তাহলে এভাবে থাকুক। তবে আমি একটি সাজিয়েছি, সেটা যদি চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবেন, সেই চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন একটু উপরে ওঠার পর আপনি এখান থেকে কিন্তু এটা পাবেন, সবার লাস্টে এই জিমেলটা থাকে। এখানে চ্যানেল ইউআরএল, তারপরে এখান থেকে বাসা পরিবর্তন করতে পারবেন, চ্যানেল ইউআরএল, আপনি এটা হচ্ছে আপনার চ্যানেল ইউআরএল। এটা যদি আপনি কপি করে যে কোনো জায়গা থেকে সার্চ করেন, যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটি চলে আসবে। এখানে হচ্ছে লিঙ্ক অ্যাড করা, এখানে চাইলে আপনি যে কোনো একটি ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক অথবা ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে যোগ করতে পারবেন। আমি এটাতে ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা এরকম কোনো কিছুই আমি এখানে যোগ করিনি। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ইমেইল নেম, এখানে ব্যবসা করেন অথবা যাই করেন। মূলত ইউটিউব অ্যাকাউন্ট তৈরি হয় একটি ব্যবসা করার জন্য, যে কোনো একটি ব্যবসা দাঁড় করার জন্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। যেমন আপনি একটি ইলেকট্রনিক্স অথবা একটি যে কোনো ভালো মানের একটি ব্যবসা করেন, ধরুন ইলেকট্রনিক্স মার্কেটে যে কোনো একটি ব্যবসা করলেন, যেমন এই টিভি, সিডি অথবা ক্যামেরা, আইপি ক্যামেরা অথবা যে কোনো জিনিস নিয়ে আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসার দোকানের যে মালামালগুলো আপনি সেল দেন সেই মালামালগুলো অ্যাড দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটা আপনার প্রয়োজন। মূলত ইউটিউব চ্যানেল এই জন্যই ইউটিউব করা হয়েছে, কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেল দিয়ে ব্যবসা করি এবং অন্যান্য কাজ করে ইনকাম করি, যাই হোক সেটুকু আর যাবো না। তো এই ইমেলটা কীভাবে পরিবর্তন করবেন, এখানে ইমেলটা এখানে যদি আপনি আসতে পারেন শুধু এটাকে আপনি কেটে দেন এবং আরেকটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেন, বাস শেষ। ইমেলটা বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু এটা ই হয়ে যাবে, এটা হচ্ছে আমার একটি জিমেল যার দ্বারা এখানে অ্যাড করে দেব। আমার আগের জিমেলটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব।
হয়ে গেল আমার জিমেলটা অ্যাড করা। এখন যদি আপনি এই সেভ, এখানে আছে সেভ অথবা ইংরেজিতে যদি থাকে তাহলে সেভ এখানে প্রকাশ করুন, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর যদি বাতিল করুন, এখানে যদি সিলেক্ট ক্লিক করেন তাহলে এটা সেভ হবে না, আগেরটা চলে আসবে। আর এখানে হচ্ছে চ্যানেল, দেখুন আমি এই তিন দুইটার একটাও দেবো না, এখানে প্রকাশ করুন, এখানে ক্লিক করে দেবো। প্রকাশ করার উপর ক্লিক করার পর অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখানে যদি চান তাহলে আপনি একটি ফেসবুক অথবা যে কোনো একটি কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে এখানে কীভাবে অ্যাড করবেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম টুইটার কীভাবে অ্যাড করবেন তা নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের অন্যান্য চ্যানেলগুলোর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। অনেক ভালো ভালো অনেক গুণীমানী ভিডিও রয়েছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।